হিন্দুস্তান কেবলস কারখানার জঙ্গলে পরিত্যক্ত কুয়ো থেকে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার। হিন্দুস্তান কেবলস বন্ধ কারখানার জঙ্গলের ভেতর পরিত্যক্ত কুয়ো থেকে এদিন এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হল বৃহস্পতিবার সকালে। জানা গেছে মৃত মহিলার নাম মঙ্গলি টুডু। 10 দিন থেকে এই মহিলা নিখোঁজ ছিলেন। পুলিশের কাছে পরিবারের তরফে নিখোঁজের কোনো অভিযোগ করা হয়নি। তার বাড়ি সালানপুর থানার অন্তর্গত উত্তর রামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ভাদোলা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানার জঙ্গলে গ্রামের মহিলারা জ্বালানির কাঠ কাটতে গেলে জঙ্গলে একটু দুর্গন্ধ পায়। আর এই সেই দুর্গন্ধের কথা আসতেই জানা গেল ওই জঙ্গলেই একটি বড় আকারের কুয়ো রয়েছে, সেখানে একটি মহিলার পচাগলা মৃতদেহ ভাসতে দেখা যায়। এই খবর গ্রামবাসীদের দিতেই ছুটে আসে গ্রামের মানুষজন। খবর দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ সিকান্দার আলমকে। খবর পেয়ে রূপনারায়ণপুর পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের উপস্থিতিতে স্থানীয় কিছু যুবকের সহায়তায় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে মৃতার স্বামী বলদেব বাক্সীকে আটক করা হয়েছে। ওই তো ঘটেছিল, মানে ও 9টা ডেকেছিল। হ্যাঁ, 9টা ডেকেছিল, ওর স্বামী ডেকেছিল, ওর ছেলার অসুখ ছিল। হ্যাঁ, ওর ডেকেছে, ওর ছেলা দেখতে। কি মনে হচ্ছে, কে স্বামী তো মেরেছে? ও মনে তো হয় না, স্বামী তো মারবে না। তাহলে কে কি করে মনে হচ্ছে? এখন স্বামী মারবে, ও ডেকেছে তো মনে হচ্ছে স্বামী মারবে। তো কোথায় পাওয়া গেল এখন? ওকে কোথায় পাওয়া গেল এখন? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে? হ্যাঁ। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ হেফাজত করছে। আপনার কি নাম? আমার নাম আছে বাবলু মুর্মু, আমাদের পাড়া গ্রাম পুরা আছে। আপনার পাড়ারই ঘরে সব সদস্য, যত সদস্য ফদস্য সব আছে। আমরা এই লাশটাকে নিয়ে যাবার উদ্দেশ্য আছে, আমরা নিয়ে যাব। আমাদের ভাই বোন বটে, ঠিকই এটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।